দেখি আর কি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের সাথে যুক্ত হয়েছে শিমু মুনা, মানে শিমু আক্তার মুনা, তারপর সুমাইয়া তাবাসসুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া তাবাসসুম, শিফা, ফাহাদ শাহরিয়ার, তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ওরা আসলে আসবে অবশ্যই, কর দেন। স্ক্রিন দেখা যাচ্ছে? আসসালামু ইয়েস, আলাইকুম, আবারও সালাম তোমাদেরকে। তোমাদের উপর শান্তি রহমত বর্ষিত হোক। আজকের ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ হলো দশম শ্রেণী। দেখছেন স্যার, চলে গেছে, চলে গেছে, এটা হয়তো নেটওয়ার্ক সমস্যা হতে পারে। বিষয় ইসলাম অনুযায়ী শিক্ষা, পঞ্চম অধ্যায়, আদর্শ জীবন চরিত্র। আজকে আমরা পড়ব পাঠ রসায়ন শাস্ত্র। ফাহাদ শাহরিয়ার, শব্দ করিও না, মিউট করো। গত পাঠে আমরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম পাঠ 13, চিকিৎসা শাস্ত্র। আজকে পড়বো আমরা পাঠ 14, রসায়ন শাস্ত্র, অর্থাৎ রসায়ন শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান। কেমন? তোমাদের সাথে আছে আমি, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। পাঠ শিরোনাম, বিজ্ঞানের বিভিন্ন শাখার ন্যায় রসায়ন শাস্ত্রেও মুসলমানদের অনেক অবদান। আলকেমি, রসায়ন শাস্ত্রে রসায়নকে ইংরেজিতে বলা হয় কেমিস্ট্রি, তাই না? আর আরবিতে বলা হয় আলকেমি। জি স্যার, আরবি শব্দ কেমি থেকে কেমিস্ট্রি নামকরণ করা হয়েছে। রসায়ন শাস্ত্র মূলত মুসলমানরা উদ্ভাবন করেন, হ্যাঁ, এই জন্য আলকেমি, সেখান থেকে কেমিস্ট্রি। আচ্ছা, মুসলিম বিজ্ঞানী হলেন জাবির ইবনে হাইয়ান আল কিন্দি, জুনুন মিসরি, ইবনে আব্দুল মালিক আল কাসি বিশেষ অবদান রাখেন। এদের অক্লান্ত পরিশ্রমের ফলে রসায়ন শাস্ত্রের এত উন্নতি। তাহলে রসায়ন শাস্ত্রে মুসলিম যে 4 জন বিজ্ঞানী অবদান রাখেন তাদের জীবনে আমরা পড়বো। তারা কারা? জাবির ইবনে হাইয়ান আল কিন্দি, জুনুন মিসরি, ইবনে আব্দুল মালিক আল কাসি। কেমন? প্রথমে হচ্ছে জাবির ইবনে হাইয়ান, কে পড়বে? ফাহাদ পড়বে নাকি সুমাইয়া পড়বে? তার পেজ কত? পেজ তো আমি ঠিক বলতে পারতেছি না। আমি, তুমি বই নিয়ে বসছো? ইয়েস স্যার। ভেরি গুড সুমাইয়া, তুমি বলো তো পেজ কত? পাও নাই তোমরা খুঁজে, আমি বের করে দিচ্ছি। জি স্যার, আবার একটু বলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ, পাঠ 14, 194 পৃষ্ঠা, 194 পৃষ্ঠা বড়। জাবির ইবনে হাইয়ান, এখান থেকে বড়। আহাদ, পাঠ 14, রসায়ন শাস্ত্র, বিজ্ঞানের বিভিন্ন শাখায় ন্যায় রসায়ন শাস্ত্রেও মুসলমানদের অবদান অনেক। আলকেমি, রসায়ন শাস্ত্রে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হায়ান আল কিন্দি, জুনুন মিসরি, ইবনে আব্দুল মালিক আল কাসি। স্যার পঁয়ত্রিশটা একটু আবার বলুন। 194 পৃষ্ঠা, 194 পৃষ্ঠা। পাহাড় শাহরিয়ার, মিউট হয়ে গেলে কেন? জাবির ইবনে হাইয়ান, আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান দক্ষিণ আরবের আজদ বংশে 722 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা হাইয়ানও একজন চিকিৎসক ছিলেন। গণিত শাস্ত্রে শিক্ষা লাভ শেষে তিনি চিকিৎসা শাস্ত্রেও শিক্ষা গ্রহণ করেন। তিনি কুফায় চিকিৎসা জীবন শুরু করলেও এর মধ্যে তিনি রসায়ন শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন। তিনি কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 804 খ্রিস্টাব্দ, সেখানে গবেষণারত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রসায়ন ও বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিস্রবণ, দ্রবণ, বৈশ্বিকীকরণ,
বাষ্পীকরণ গলানো প্রভৃতি তারই আবিষ্কার। তিনি তার গ্রন্থে ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার রোধক, বার্নিশ ও চুলের কলপ, লেখার খালি ও খাঁজ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালী এবং বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন। জাবির ইবনে হায়্যান গণিত শাস্ত্রের রসায়ন পরিপূর্ণতা শাস্ত্রে দান করেছেন। হ্যাঁ, জাবির ইবনে হায়্যান রসায়ন শাস্ত্রের আবার মিউট হয়ে গেছে দান করেছেন বিদায়। তাকে শাস্ত্রের জনক বলা হয়। তিনি 815 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। মাশাআল্লাহ, ফাহাদ শাহরিয়ারকে ধন্যবাদ। আমাদের সাথে উম্মে সালমা যুক্ত হয়েছে। অনেকেই তো আসছে, সুমাইয়া তো ছিলই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্ণব আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম অর্ণব, ভালো আছো? ঠিক আছে। আচ্ছা, আমরা কার সম্পর্কে জানলাম? জাবির ইবনে হাইয়ানকে। জাবির ইবনে হাইয়ানের একটা পরিচয় হচ্ছে তাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। কেমন? কারণটা কি? কারণ হলো এই যে জাবির ইবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের পরিমিত দান করেছেন বিধায় তাকে শাস্ত্রের জনক বলা হয়। তিনি রসায়ন শাস্ত্রকে কি করেছেন? পরিপূর্ণতা দান করেছেন। পরিপূর্ণতা দান করেছেন বিধায় তাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। যদি প্রশ্ন আসে রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়, আমরা বলবো জাবির ইবনে হাইয়ানকে। কেমন? আচ্ছা, জাবির ইবনে হাইয়ান কত সালে জন্মগ্রহণ করেন? 732 খ্রিস্টাব্দে। কোথায়? আরবের আদত বংশে। আর মৃত্যুবরণ করেন কত সালে? 800 খ্রিস্টাব্দে। না, 4 খ্রিস্টাব্দে তিনি ওই বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেন 815 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা এরপরে করবো কার বিষয় জানবো? এরপরে আমরা আলকিন্দি। হ্যাঁ, এটা কে পড়বে? কে পড়তে চায়? আমি পড়বো স্যার। তুমি পড়বা? বলো, ফাহাদ শাহরিয়ার পড়ো। আলকিন্দি আবু ইয়াকুব ইবনে ইসহাক আলকিন্দি 801 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেন। তার পিতা ইসহাক খলিফা মামুনের শাসনামলে কুফার গভর্নর ছিলেন। তিনি এরিস্টটলের ধর্মতত্ত্ব থিওলজি অব এরিস্টটল আরবিতে অনুবাদ করেন। খলিফা মামুনের সময়ে জ্যোতির্বিদ, রসায়নবিদ, চিকিৎসক ও দার্শনিক হিসেবে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আলকিন্দি নিউপ্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন। তিনি সর্বপ্রথম প্লেটো ও এরিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন। তিনি অনধিক 365 গ্রন্থ রচনা করেন। জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। তার মতে জ্ঞান গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব। দর্শন ছাড়াও তিনি চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, গণিত ও সঙ্গীত বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তিনি মাতৃভাষা আরবি ছাড়াও পাহলবি, সংস্কৃত, গ্রিক ও সিরীয় ভাষার সুপণ্ডিত ছিলেন। তিনি 874 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে সংক্ষেপে বলতে গেলে আলকিন্দি জন্মগ্রহণ করেন কত সালে? 801 সালে। কোথায়? কুফায়। কুফা হচ্ছে ইরাকের একটি শহর। আর তিনি ইন্তেকাল করেন কত সালে? 874 খ্রিস্টাব্দে। তার পরিচয় কি? তিনি এরিস্টটলের ধর্মতত্ত্ব থিওলজি অফ এরিস্টটল আরবিতে অনুবাদ করেন। আর তার পরিচয়, তিনি নিউ প্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন। তিনি সর্বপ্রথম প্লেটো ও এরিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন। তিনি কতটি গ্রন্থ রচনা করেন? 365টি গ্রন্থ। আচ্ছা, তার একটা মত হচ্ছে গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব। ওয়ালাইকুম আসসালাম। সাদা ফয়সাল যুক্ত হয়েছে আমাদের সাথে। ঠিক আছে, তারপরে আমরা পড়বো জুনন মিসরি সম্পর্কে। এটা কে পড়বে? ফাহাদ শাহরিয়ারি পড়বে নাকি আর কেউ পড়বে? জুনন মিসরি কেউ পড়তে চায় না?
স্যার আমি পড়ি। হ্যাঁ বলো, সুমাইয়া পড়ো। তার নাম সাউগান, পিতার নাম ইব্রাহিম। তিনি জুনুন মিস্ত্রি নামে পরিচিত। তিনি মিশরের আখনিম নামক স্থানে 796 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সুফি হিসেবে প্রসিদ্ধ হলেও আরব মুসলিম বিজ্ঞানীদের মধ্যে রসায়ন শাস্ত্রের উপর যারা প্রথম দিকে গবেষণা করেন তাদের অন্যতম। তিনি রসায়ন শাস্ত্রের বিভিন্ন উপকরণ নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। তার লেখায় সোনার উপাসের বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায়। তিনি মিশরীয় সাংকেতিক বর্ণের মর্মার্থ বুঝতেন। তিনি মিশরের আল জিজাহ নামক স্থানে 849 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। মাশাআল্লাহ, সুমাইয়াকে ধন্যবাদ। আমরা খেয়াল করি যে জুনুন মিশরি কত সালে জন্মগ্রহণ করেন? 796 খ্রিস্টাব্দে। কোথায় কোথায় জন্মগ্রহণ করেন? জুনুন মিশরের পৃথিবীতে নামক স্থানে। আর তিনি কত সালে ইন্তেকাল করেন? 1859 সালে। কোথায়? মিশরের জিজাহ নামক স্থানে। আচ্ছা, তার একটা পরিচয় হচ্ছে তিনি সুফি হিসেবে প্রসিদ্ধ ছিলেন, সুফি সাধক আর কি। সেই হিসেবে প্রসিদ্ধ থাকার পরেও তিনি রসায়ন শাস্ত্রে কি করেন? গবেষণা করেন। তার আরেকটা গুণ হচ্ছে তিনি মিশরীয় সাংকেতিক বর্ণের মর্মার্থ বুঝতেন। কেমন? ঠিক আছে, এরপর আমরা বলবো ইবনে মাল ইবনে আব্দুল মালিক আল কাসি। পড়ো সুমাইয়া তাবাসসুম, পড়ো ইবনে আব্দুল মালিক আল কাসি। ইবনে আব্দুল মালিক, ইবনে আব্দুল মালিক, তার নাম আবুল হাকিম মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আল খারেজিনী আল কাসি। তিনি একাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদে অবস্থান করতেন। তার লেখা গ্রন্থটি রসায়ন শাস্ত্রের মূল্যবান একটি সংযোজন। তিনি এ গ্রন্থে রসায়নের প্রত্যেক প্রয়োজনীয় শাখার সরল ও সহজ পন্থা সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করেছেন। যে সকল বস্তু সাদা এবং যে সকল বস্তু লাল, এদের ব্যবহার ও পার্থক্য বিস্তারিত ভাবে বর্ণনা। ঠিক আছে, ধন্যবাদ সুমাইয়া তাবাসসুম শিফাকে। তার নাম হচ্ছে আবুল হাকিম মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আল খারেজেমি আল কাসি। বিশাল নাম, দুনিয়ার সবচেয়ে বড় নাম। না না, স্যার নামটা লিখলেই তো একবার হয়ে যাবে গা। না 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 স্যার, এইটা সামনে আমি বলি, আমি বলি, আমি বলি তোমাদেরকে, এরকম পুরো নাম লিখতে হবে না পরীক্ষায়। হ্যাঁ, আগের দিনে মানুষের নাম গুলো একটু বড় ছিল, কারণ তার নামের সাথে তার বাবার নাম, তার জায়গার নাম, তার ছেলের নাম, গোষ্ঠীর নাম, এই নাম নিয়ে একটা কৌতুক শোনা যায় যে এক লোক হোটেলে গেছে, কে বলছে ভাই সিট হবে? মার নাম তো সিট হবে? বলছে হ্যাঁ হবে। তো বলছে আপনার নাম কি? তো সে বলছে এই মানে নাম বলছে। হ্যাঁ, তখন ওই হোটেল হোটেলের রিসেপশনে বলছে যে আমাদের এতগুলো সিট খালি নাই। তো বলছে না এতগুলো না, আমি এখানে একটা, আমারই নাম। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখো আবুল হাকিম মোহাম্মদ, তার মূল নাম কিন্তু মোহাম্মদ, এটা হচ্ছে তার মূল নাম। ইবনে আব্দুল মালিক অর্থাৎ সে আব্দুল মালিকের ছেলে। আল খারেজেমি আল কাসি এটা তার উপাধি। তো তিনি আল কাসি নামেই পরিচিত, অন্তত আব্দুল মালিক আল কাসি এতটুকু মনে রাখতে পারলেই হবে। এতটুকু মনে রাখতে পারবে না তোমরা? স্যার আমাদের মনে করেন, স্যার আমাদের নামটা যদি এভাবে হয়, যেমন আমার নাম আই এম সাদর ফয়সাল, আই এম সান অফ, আই এম গ্র্যান্ড সান অফ আব্দুল হাকিম, আই এম গ্রেট গ্র্যান্ড সান অফ আব্দুল লতিফ। বিষয়টা হচ্ছে কি, এখন তো ওইগুলো সহজ, আগে মানুষের পরিচয়টা জানা যেত তার নাম বাবার নাম দিয়ে। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। বুঝতে পারছো? তো আরবের একটা নিয়ম হচ্ছে নামের সাথে বাবার নাম যুক্ত করে দেওয়া। হ্যাঁ, তো স্যার এখানে নাম খাওয়ান সব যুক্ত করে দাদা দাদি গুলো কই যাবে? দাদা দাদি গুলো থাকবে।
আচ্ছা খেয়াল করো, মেন কথা হচ্ছে স্যার স্যার না স্যার শুনেন, এত কথা বলে লাভ নাই, মেন কথা হচ্ছে 14 গুষ্টির নাম দিয়ে এনে নাম। শোনো ফয়সাল একটা কথা বলি, তুমি যদি বিখ্যাত হও তোমার নামটাও বিখ্যাত হয়ে যাবে, তোমার যত বড় নামই হোক মানুষ শিখবে, কিন্তু তুমি যদি বিখ্যাত হতে না পারো তোমার নাম কোনো কাজ আসবে, এরকম আর কি। এই লোক বিখ্যাত হয়ে গেছে এই জন্য তার নামটাও বিখ্যাত হয়ে গেছে, খেয়াল করো। তিনি হচ্ছে যে তার মানে তার ছেলে এটা না, জন্মগ্রহণ করেছে, আগে মানুষ যেখানে জন্মগ্রহণ করতো সেটাও নামের সাথে যুক্ত হয়ে, যেমন বুখারী শরীফের নাম শুনেছো তোমরা? বুখারী শরীফ কোরআনের পরে হাদিসের বিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফ। বুখারী কিন্তু একটা জায়গার নাম, বুখারা। তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইব্রাহিম আল মুগীরা আল বুখারী, অর্থাৎ তিনি বুখারা নামক জন্মগ্রহণ করেছেন। আগে এরকম একটা আরবের প্রচলন ছিল না এই জায়গার সাথে নাম যুক্ত করে দেওয়া। তো যাই হোক, তিনি কত সালে জন্মগ্রহণ করেন সেটা নাই, তবে লিখা আছে তিনি একাদশ শতাব্দীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, আর সালটা দেওয়া নাই আর কি। বলো বলো ফয়সাল কি বলতে চাচ্ছো? স্যার ওখানে যে মনে করেন 800 খ্রিস্টাব্দ, তখন এগুলো কেমনে জানবো যে 800 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করতেন? একদিন আগে কিছু হইতে পারে না, মনে করেন যে সাল সালটা কি খ্রিস্টাব্দ হবে? খ্রিস্টাব্দ মানে তো সাল, স্যার এটা খ্রিস্টাব্দ হবে নাকি ওটা অন্য ইয়া হবে না? যেমন কোনটা না মনে করেন 800 খ্রিস্টাব্দ, ওটা খ্রিস্টাব্দ হবে? খ্রিস্টাব্দ হলে 800 মানে 2000 বছর আগের কথা। তার লেখা একটি বই হচ্ছে আইনুসানা ওয়া আইওয়ানুসানা, এর ইংরেজি হচ্ছে এসেন্স অফ দা আর্থ এন্ড এইড অফ ওয়ার্কার। গ্রন্থটি রসায়ন শাস্ত্রে মূল্যবান একটি সংকলন। তিনি গ্রন্থে রসায়নের প্রত্যেক প্রয়োজনীয় শাখার সরল ও সহজ পন্থা সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করেছেন। যে সকল বস্তু সাদা এবং যে সকল বস্তু লাল এদের ব্যবহার ও পার্থক্য বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। ক্লাসে বাকিগুলো কোথায়? মাত্র দুইজন আছো তোমরা, কোথায় গেল? খেয়াল করো, জাবির ইবনে হাইয়ানকে যদি সংক্ষেপে আমরা খেয়াল করি বলতে পারবো যে তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ জাবির। হাইয়ান হচ্ছে তার পিতার নাম। হ্যাঁ, তার পিতা হাইয়ান, আর তিনি একজন চিকিৎসক ছিলেন, মানে তার পিতাও একজন চিকিৎসক ছিলেন। জন্ম কোথায়? দক্ষিণ আরবের রাজত বংশে। কত সালে? 722 সালে। উপাধি রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান করেছেন বিধায় তাকে শাস্ত্রের জনক বলা হয়। রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কাকে? জাবির ইবনে হাইয়ানকে। মৃত্যু কত সালে? 815 সালে। আচ্ছা, জাবির ইবনে হাইয়ানের কিছু অবদান। এই ফাহাদ শাহরিয়া তুমি শব্দ করতেছো কেন? কি কাজ করতেছো পড়তে বসে এত? তোমার এখান থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, তিনি সর্বপ্রথম রসায়নকে বিজ্ঞানের স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন, কুফায় বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেছেন। রসায়ন ও বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিস্রবণ, দ্রবণ, ভূষীকরণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি তারই আবিষ্কার। হ্যাঁ বলো বলো, কি জানতে চাও বলো? শিফা স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে? বলতেছি যে আপনার কথা এখন শোনা যাচ্ছে। আচ্ছা খেয়াল করো, তিনি তার গ্রন্থে ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচারোধক বার্নিশ, চুলের কলপ, লেখার কালি, কাঁচ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালী ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন।
আল কিন্দি সম্পর্কে যদি আমরা সংক্ষেপে জানতে চাই, তার নাম হচ্ছে আবু ইয়াকুব, তার পিতার নাম হচ্ছে ইসহাক, তার পিতা খলিফা মামুনের শাসনামলে কুফার গভর্নর ছিলেন, তার জন্ম 801 সালে কুফায়, কুফা হচ্ছে একটি ইরাকের একটি শহর। আর তার অবদান কি, তিনি এরিস্টটলের ধর্মতত্ত্ব থিওলজি অফ এরিস্টটল আরবিতে অনুবাদ করেন। আলকিন্দি নিউ প্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন, তিনি সর্বপ্রথম প্লেটো ও এরিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন। তার গ্রন্থ রচনা কয়টি, 365টি। এই ফাঁকিবাজ এটাও চলে গেল। তার মতে গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব, মৃত্যু 874 খ্রিস্টাব্দ। তারা দীর্ঘ না করি, সুমাইয়া তুমি এগুলো বলো তো, এই প্রশ্ন উত্তর গুলো বলো বলো। যেটা আলকিন্দি গ্রন্থ রচনা করেন 365, হয়েছে না স্যার? আলকিন্দি গ্রন্থ রচনা করেন 365, হ্যাঁ হয়েছে। তারপর তারপরে আলকিন্দি পিতা গভর্নর ছিলেন তাকে রচনাশাস্ত্র জনম বলা হয়, জাবির ইবনে হাইয়া। তারপর তবে জাবির ইবনে হাইয়ান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 722। তারপরে কার মতে গণিত ছাড়া দর্শন শাস্ত্র অসম্ভব, তার এটা তো আলকিন্দি না? হ্যাঁ হ্যাঁ। তারপরে থিওলজি অফ অ্যারিস্টটল আরবিতে কে অনুবাদ করেন, আলকিন্দি? আলকিন্দি মিশরীয় সংকেতিক বর্ণের মর্মার্থ বুঝতেন, তার এটা কি বলো না একটু, ভেবে বলো না পারো কিনা দেখি। স্যার এটা আপনার জন্য, হ্যাঁ মিস্ত্রি মনে হয় জুনুর মিস্ত্রি নাকি? হ্যাঁ জুনুর মিস্ত্রি, ঠিক আছে। তাহলে বলতে পারছো তুমি মোটামুটি 8টাই বলতে পারছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক হলো পঞ্চম অধ্যায়। হোমওয়ার্ক বলতে হোমওয়ার্ক থাকবে না, তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে মনে হয় না? হ্যাঁ यस স্যার। আচ্ছা তো এটা হচ্ছে পাঠ 14 পড়া ও সিডব্লিউ শিখে এগুলো শিখবে আর কি। আচ্ছা তো কি অ্যাসাইনমেন্ট কি চলতেছে এই সপ্তাহে? অ্যাসাইনমেন্ট কি ফিজিক্স কেমিস্ট্রি বিজিএস, তারপর হচ্ছে আইসিটি আর ইংলিশ। দেখেন আজকে কি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ? আজকে ছিল কিন্তু হচ্ছে যে আমরা হচ্ছে বরাবর এক সপ্তাহ দিই আর কি, কালকে দিব। কালকে দিবা? শেষ করতে পারিনি। শেষ করতে পারো নাই? কেন স্যার জানেন না স্যার, অনেক কিছু অনেক কিছু কুটিন ওগুলো আছে তো অনেক টাইম লাগে স্যার লিখতে। টাইম লাগে? তো আজকে ক্লাস এখানে শেষ করতে হচ্ছে আর কি, যেহেতু নাই ক্লাসে নাই। ক্লাসে থাকলে ওরা আর একটু ক্লাস করা যেত, একটু আলাপ আলোচনা করা যেত। হ্যাঁ কি বললা? ওরা ইচ্ছা করে গেছে কাজে, কারণ ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার। নাই না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।